প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভেন সেমিস্টার এক্সামিনেশন দেবে, তোমাদের এর শিক্ষা দপ্তরের পরীক্ষা সংক্রান্ত নোটিশের পর এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বিশ্ববিদ্যালয়গুলোর তরফ থেকে কি আপডেট রয়েছে এবং সাথে রয়েছে সুখবর, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু এই মুহূর্তে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি আসার পর অনেকেই কিন্তু চিন্তার মধ্যে রয়েছো এবং ডিপ্রেশনের মধ্যে চলে গেছো। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই যে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি, এটা কিন্তু কোনো খারাপ বিজ্ঞপ্তি নয়, এটা কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ বিজ্ঞপ্তিও নয়, তোমাদের কাছে একটা অস্ত্র হতে পারে এই বিজ্ঞপ্তিটা, এটা নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের বলে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় যে ইনফরমেশনটি রয়েছে, আজকের প্রায় প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে। প্রথমেই বলে রাখি, শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির পরে কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয়ের থেকে একাধিক রকম কিন্তু ঘোষণা করা হচ্ছে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে রাজ্যের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে কিন্তু একটি বড় ঘোষণা করা হয়েছে। তোমরা অনেকেই বিভিন্ন নোটিশ, মানে কমসে কম 500 নোটিশ আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত তোমরা শেয়ার করেছো। আমি অধিকাংশ ছাত্রছাত্রীর রিপ্লাই দিয়ে দিয়েছি, অনেকের রিপ্লাই দিতেও পারিনি, যে বিভিন্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি যার সমস্তটাই প্রায় ফেক, কিন্তু এই মুহূর্তে অথেন্টিক এবং বাস্তব তথ্য হলো, তোমরা যারা এই মুহূর্তে ইউজি পড়ছো, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা যারা পিজি পড়ছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের সকলের এক্সামিনেশন কীভাবে নেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় 20 তারিখ। অর্থাৎ 20 তারিখেই কিন্তু সমস্ত জল্পনার অবসাদ ঘটবে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু, আমার যেটা মনে হয়, ছাত্রছাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই কিন্তু ডিসিশন নেবে। এবং যেটা এই মুহূর্তে বাস্তব, যেটা ঘটছে সেটা তো তোমাদের জানাতেই হবে। এই মুহূর্তে কিন্তু শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তির পর একের পর এক ইউনিভার্সিটি অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছে তাদের এক্সামিনেশান কীভাবে হবে। বিশ্বভারতী ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে এক্সামিনেশান তাদের অফলাইনে হবে অফিসিয়াল নোটিশ দিয়ে। এছাড়া রাজ্যের বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিচ্ছে তাদের এক্সামিনেশান কীভাবে হবে, যেটা আমি আগেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এখন দেখার বিষয়, এই যে শিক্ষা দপ্তরের নোটিশ এসেছে, সেই নোটিশের পর তাদের যে ডিসিশন সেটা কি চেঞ্জ হয় নাকি, যদিও এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা কিন্তু এই অফলাইন এক্সামিনেশানকে মেনে নিতে পারেনি। অনেকে আমাকে বিভিন্ন রকমভাবে বিষয়টা তুলে ধরেছে, কিন্তু এই মুহূর্তে যেটা বাস্তব সেটা তোমাদের জানালাম। কিন্তু এই মুহূর্তে দেখো, যেটা তোমাদের বললাম যে শিক্ষা দপ্তরের যে নোটিশ দিয়েছে সেটা কিন্তু একটা অস্ত্র হিসাবে আমরা ব্যবহার করতে পারি, কারণ শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে অনলাইনে পরীক্ষা নিলে তাদের কোনো আপত্তি নেই। এবং যেটা তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি, যারা দেখোনি ভিডিওটা অতি অবশ্যই দেখে নিতে পারো, যেখানে আমি পরিষ্কারভাবে উল্লেখ করেছি শিক্ষা দপ্তরের যে নোটিশে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আইন সম্বন্ধে। এ তো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আইন কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে এই মুহূর্তে তোমাদের যে আইন রয়েছে, যে নির্দেশিকা আছে, সেই অনুযায়ী তোমাদের ক্লাস হয়নি, সেই কারণে তোমাদের এক্সাম অনলাইনেই এই হওয়া দরকার, যেটা তোমরা দাবি করছো সেই অনুযায়ী। এবং যে সমস্ত ইউনিভার্সিটি এখনও পর্যন্ত তাদের পরীক্ষার মোড নিয়ে ঘোষণা করেনি, সেই সমস্ত ইউনিভার্সিটি কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির পর কিন্তু তারা তড়িঘড়িতে পরিকল্পনা করে দিয়েছে। যেরকমটি মে মাসে এর 20 তারিখে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিটিং রয়েছে, সেরকমভাবে কিন্তু যাদবপুর একাধিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা মিটিং রয়েছে এবং তারা কিন্তু পরিকল্পনা করছে দাদা তাদের এক্সামের পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেবে। এর মধ্যে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যেরকমভাবে মাস মেলিং করছো মাস মেলিং করো, আর পিটিশন যেরকমভাবে সাইন করেছো তোমরা, ছাত্রছাত্রীদের তরফ থেকে একটি পিটিশন করা হয়েছিল, যে পিটিশনটা প্রত্যেকটা ইউটিউবার প্রায় শেয়ার করেছে, যেখানে 35,000 মতন কিন্তু সাইন পড়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে এই একা আমাদের পরিবারের তরফ থেকে যে পিটিশনটা সাইন করেছিলাম, সেই পিটিশনও প্রায় 30,000-এর কাছাকাছি কিন্তু ও সাইন হয়ে গেছে, যদিও সেই পিটিশনকে আমি তেমনভাবে প্রমোট করিনি, স্টুডেন্টদের পিটিশনটাকে প্রমোট করেছি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই যেটা সুখবর আমি বলতে চাই,
চাইব সেটা হচ্ছে রাজ্যের স্বনামধন্য যে ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এই মুহূর্তে পরীক্ষা নিয়ে বৈঠক করবেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আর যে ছাত্রছাত্রীদের যে দাবি আছে, ছাত্রছাত্রীরা যে বিষয়টি তুলে ধরেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটা সার্ভে করা হয়েছিল এবং বিভিন্ন ছাত্রছাত্রী কিন্তু আমরা যে পিটিশনটা দিয়েছিলাম সেই পিটিশনটা এবং স্টুডেন্টরা যে পিটিশনটি দিয়েছিল সেটা কিন্তু ইউনিভার্সিটির কাছে পৌঁছেছে, ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। এক্ষেত্রে তোমরা অনেকেই বিষয়টি তুলে ধরেছে এবং সার্ভে থেকে উঠে এসছে বেশিরভাগ ছাত্রছাত্রী, 90% আপ ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে অনলাইন এক্সামকেই এই সাপোর্ট করছে। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো শিক্ষা দপ্তরের যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিকে অস্ত্র হিসাবে কাজে লাগিয়ে তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাকে পিটিশনকে একসাথে অ্যাটাচমেন্ট করে স্মারকলিপির মাধ্যমে তো কিন্তু তোমরা ইউনিভার্সিটি অনুযায়ী তুলে ধরতে পারো, তোমাদের বক্তব্য রাখতে পারো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে তথ্য রয়েছে। বাদবাকি তোমার ইউনিভার্সিটির অ্যাকর্ডিং কী তথ্য রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।